ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের 2007 সালের আগস্টের ছবি এটি। ক্যাম্পাস থেকে সেনা ক্যাম্প সরানো আন্দোলন শুরু হয় 20 আগস্ট। মাত্র দুই তিন দিনেই তা ছড়িয়ে পড়ে গোটা দেশের শিক্ষাঙ্গনে। গ্রেফতার নির্যাতনের শিকার হন অসংখ্য ছাত্র ও শিক্ষক। জরুরি অবস্থা অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে। তীব্র আন্দোলনের এক পর্যায়ে নতি স্বীকার করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। মুক্তি দেওয়া হয় কারাবন্দী ছাত্র শিক্ষকদের। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এই ঘটনা তদন্তে গঠিত হয় সংসদীয় কমিটি। মূলত সেই সময়কার সেনা শাসকরা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য এই ঘটনাটা তারা ঘটিয়েছিল এবং পরিকল্পিতভাবেই ছাত্রদের উপরে আক্রমণ চালানো হয়, শিক্ষকদেরকে অপমান করার ব্যবস্থা করা হয়। 16 মাস কাজ করে ওই কমিটি, পরে রিপোর্টে পরামর্শ দেয় 1/11 পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, তৎকালীন সেনাপ্রধান, সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান সহ 6 জনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার। সকলের বক্তব্য নিয়ে রিপোর্ট তৈরি করা হয়েছে এবং কে অভিযুক্ত, কি হয়েছিল, কি ঘটনা আর না ঘটে এইসব বিষয়ে সুপারিশ তৈরি করে দেওয়া হয়েছে। কিছু নাম আমরা বলেছি এদের বিরুদ্ধে আজকে দেশের আইন অনুসারে ব্যবস্থা নেওয়া উচিত। ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে এ ধরনের কমিশনগুলো তৈরি হয়, অতএব আমরা ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য আমরা বলেছি। এছাড়া নির্যাতিত ছাত্র শিক্ষকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, সেনা গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করা, শক্তিশালী প্রক্টোরিয়াল টিম, ছাত্র সংসদ নির্বাচন সহ মোট 13 দফা সুপারিশ করে ওই কমিটি। কিন্তু 2.5 বছরেও পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি কমিটির সুপারিশগুলো। বিচারহীনতার সংস্কৃতি তো ভালো না, এই সংস্কৃতি থেকে কিন্তু বাংলাদেশ বেরিয়ে আসছে। তারা এভাবে পার পেয়ে যাবে, যদিও তারা হয়তো দেশে নাই, কিন্তু তাদের বিরুদ্ধে সেই ব্যবস্থার অন্তত সেই প্রক্রিয়াটা শুরু করা উচিত। একটা সভ্য দেশে কি তাই নিয়ম, সুপারিশ করলে এটা বিবেচনা নেওয়া, আমলে নেওয়া, সেভাবে স্টেপ নেওয়া। শিক্ষামন্ত্রী বলছেন তদন্ত কমিটির সব সুপারিশ বাস্তবায়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের একার না। আমরা আমাদের মতো চেষ্টা করতেছি, আমরা গভর্নমেন্টকেও জানাইছি, খালি তো আর শিক্ষার ব্যাপার না, এটা পুরো সমস্ত গভর্নমেন্ট দেশের ব্যাপার। এবং সেদিক থেকে এটা একটা বলতে পারেন যে অতীতে কখনো এই ধরনের সামরিক বাহিনী ক্ষমতায় সমর্থন দিয়ে সরকার রাখছে আর ইনকোয়ারি করছে, তার বিরুদ্ধে ব্যবস্থা কখনো হয়নি। তবে দোষীদের শাস্তি নিশ্চিত করার তাগিদ দিয়ে ভুক্তভোগীরা বলছেন বর্তমান সরকারের উচিত হবে তদন্ত কমিটির সুপারিশগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।